আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এদিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এদিনটাকে জীবন দিল উপহার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু আজকে এতটাই খুশি, এতটাই খুশি যে তোমাদের সঙ্গে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি আছি। হ্যাঁ, আমি জানি আমার সাথে সাথে তোমরাও অনেক খুশি আছো। যারা যারা কালকের ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই গেস করেই ফেলেছো কেন আমি খুশি, আর সাথে তোমরাও কিন্তু অনেকটা এক্সাইটমেন্টের সাথে বসে আছো যে কখন তোমরা তোমাদের দাদাভাইকে দেখতে পাবে। আমি তো মানে জাস্ট অপেক্ষা করছি আর বারবার শুধু একটাই কথা বলে যাচ্ছি, ট্রেনটা বড্ড আস্তে আস্তে করে স্টেশনে ঢুকছে, মানে এতটাই আস্তে সেটা তোমরা কিছুক্ষণ বাদেই দেখতে পাবে। শুধু দূর থেকে ওই লাইটটা দেখা যাচ্ছে, আর যত ট্রেনের লাইটটা কাছে সামনের দিকে এগিয়ে আসছে তত খুশিটা যেন আরোই হয়ে উঠছে। মানে কি বলবো, সেই প্রথমেই কালকের ব্লগ দেখলে বুঝতে পারবে সেই স্টেশন থেকে কি আনন্দেই না মানে বাড়ি থেকে বেরিয়ে আসছি। আজ সারাদিন ধরে শুধু সকাল থেকে অনেক মানে কাজ ছিল বাড়িতে, তো সারাদিন ধরে শুধু মানে সবাই মিলে বাড়িতে কষ্ট করে করে কাজ করে গেছে। জানোই তো এই গরমের মধ্যে সেই দুপুর মধ্যে না ঘুমিয়ে দুপুরবেলাতে রান্না করাটা ঠিক কতটা কষ্টের, কিন্তু তারপরেও একটু এনার্জি কমেনি, শুধু বারবার ভাবছি যে কখন খুশিটা হাতের মধ্যে পাই। আর যেই ট্রেনটা থেমেছে আমি শুধু খুঁজছি তোমাদের দাদাভাই ঠিক কতটা দূরে আছে। আমি যেই দূরে দেখতে পেয়েছি দেখলাম তোমাদের দাদাভাই ঠিক ওই সাইডটা থেকে আসছে, যেহেতু ওই সাইডটা পুরো ফাঁকা হবে, তো তার জন্য আমি সাথে সাথেই ওই দিকে ছুট মারছি। আর আমার মানে হার্টের স্পিডটা শুধু তোমরা দেখো, সবাইকে পার করে করে মানে বেঁকে 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 চলেছি, এতটাই খুশি, এতটাই খুশি। ঠিক দূর থেকে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছে কিনা তোমরা জানি না, চোখের সামনে দেখে আহারের মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একেবারে। সব থেকে বেশি খুশি লাগছে ঈশানীকে কাছে পাবে দেখে। ভালো আছে তো বাবা? ভালো তো, তুমি চিনতে পারছো না পাপাকে? পাপা আমরা তিন মূর্তি আমার এক জায়গায়। কত খুশি দেখেছো ঈশানী, প্রথমে পাপার কাছে যাচ্ছিল না, তারপরে কিন্তু ব্যাস আর চিনতে বাকি নেই, যেই পাপার কাছে গেছে আর আমার কাছে যাচ্ছে না। মাম্মা কি পাপা দেখেছো? পাপা তো সোজা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আমার পাপার দেখ। কত খুশি, দেখেছো ম্যাও ম্যাও চলছে, সবটা বাড়ি গিয়ে দেখাচ্ছে, এখানে প্রচন্ড গাড়ি ঘোড়া চলছে, পাপা একদম ঘেমে ঘুরে। পাপা কেমন আছে? ও তো ঘুমাবে ঘুমাবে, ও তো বাবা 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 হাম্পি দাও।
রাজার একটা কথা না বলে পারছি না, সত্যি বলছি। যখন বাবা আর মেয়ের এই ভালোবাসাটা রাস্তাতে মানে দেখতে দেখতে পুরো রাস্তা আসছিলাম, তো চোখের মধ্যে জাস্ট জল চলে এসেছিল। তাই আর না, আর ভিডিও করা হয়নি, অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর বাড়িতে এসে কিন্তু সোজা কাজে লেগে পড়েছি, যেহেতু বাড়িতে জামাই ষষ্ঠী। মা কি বানাচ্ছে গো? মা কি বানাচ্ছে? লুচি। তারপরে এই যে সোজাসুজি ফাইনালি আমাদের জলখাবার রেডি হয়ে গেছে, বাস এইবার শুধু ফোটা দেওয়ার পালা। বিশ্বাস করো, সকাল থেকে সবাই এত পরিশ্রম করে আসছে, কিন্তু কারো মনের মধ্যে এতটুকু মনে হচ্ছে না যে অনেক পরিশ্রম হয়েছে। সবার মনের মধ্যে একদম জোড়া জোড়া খুশি। তার কারণ একটা হলো, বাড়িতে এতদিন পরে জামাই ষষ্ঠী হচ্ছে। বিশ্বাস করো, যেদিন জামাই ষষ্ঠীটা অরিজিনালি ছিল, সবার বাড়িতে জামাই ঢুকছিল, আত্মীয় ঢুকছিল, আমাদের বাড়িটা পুরোই শূন্যতা ছিল, মানে একদম শূন্যই ছিল। তো খুব মন খারাপ করছিল সেই দিনকে। দিদিভাইকে ফোন করে করে আমরা অনেক বলেছিলাম যে তুমি এলে না কেমন জানি মনটা খারাপ লাগছে, সবার বাড়িতে কত সুন্দর আত্মীয় ঢুকছে। কিন্তু আমরা সবাই অপেক্ষা করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, তার জন্যই কিন্তু এতদিন বাড়িতে জামাই ষষ্ঠী হয়নি। আর ফাইনালি আজকে সেই দিনটা এসেছে, আর তার সাথে আবার জোড়া খুশি তোমাদের দাদা ভাই এসেছে বাড়িতে। বুঝতেই পারছো, মায়ের কোলে সন্তান ফিরে এসেছে, আর পাপার কোলে তার সন্তান, মানে ঈশানি তার পাপা। তারপরে স্বাভাবিক একটা মেয়ের বিয়ের পরে কিন্তু তার স্বামীর সব কিছু হয়, স্বামী সন্তানই সব কিছু হয়। তো সেখানে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ছেড়েই থাকি, তো সেখানে যখন আমার হাজব্যান্ড বাড়ি এসেছে, তো স্বাভাবিক আমিও কতটা খুশি। মানে অ্যাকচুয়ালি পুরো মানে কথাটা হচ্ছে এটাই, আমাদের বাড়িতে আজকে সবাই আছে, সবাই সবাইকে পেয়ে এতটাই খুশি, এতটাই খুশি যে বলার বাইরে। মানে দিদিও তার ভাইকে ফিরে পেয়েছে। আমি আর ভেঙে ভেঙে বলছি না, শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের বাড়িতে আজকে সবাই সবাই একসাথে হতে পেরে অনেকটাই খুশি। ব্যাস শুধু আজকের দিনটার অপেক্ষা ছিল যে ব্যাস শুধু আজকের দিনটা হবে, আর তখন একসাথে সবাই মানে এই জামাই ষষ্ঠীর পালন করবো, একসাথে অনেক হইচই করে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এটাই হচ্ছে বড় কথা। আর আমি কিন্তু আগের দিনের ব্লগেও বলেছি, শুধু তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা ছিল বলেই কিন্তু জামাই ষষ্ঠীটা এতদিন ধরে পজ মানে হয়নি, পজ ছিল, বন্ধ ছিল। ব্যাস শুধু তোমাদের দাদা ভাই এসেছে, সবাই খুশি মনে এখন জামাই ষষ্ঠী চলছে। তো বুঝতেই পারছো, এই হলো আমাদের দুই জায়গ, আশা করি এতক্ষণে বুঝেই গেছে। তো তারপরে ওই যে দেখো, এই পাশে রয়েছে ভাগ্নি, মানে দিদি ভাই বড়, যে ননদ রয়েছে তার হচ্ছে গিয়ে মেয়ে, আর এই পাশে দুই ভাগ্না রয়েছে। তো মানে আজকে যেন বাড়িতে এত খুশি, বাড়ির প্রাণ ফিরে এলো বলতে পারো। মানে ফৌজি সাহেব, অনেকদিন পর কথাটা তোমাদের ভিডিওতে বলছি যে ফৌজি সাহেবকে চোখের সামনে দেখে জাস্ট প্রাণ ফিরে এলো। আর এই যে বাড়িতে সেই দেখো, তোমাদের দাদাভাই এখানে স্যালাড কাটতে শুরু করে দিচ্ছে, মানে কোথাও চুপ করে বসে থাকে না। ওকে বলা হচ্ছে বারবার যে তুমি বাড়ি থেকে এত পরিশ্রম করে এসেছো সারা রাস্তা, তুমি রেস্ট নাও, রেস্ট নাও। বলছে না না, রেস্ট নিলে চলে না, কি রেস্ট আমি নিয়ে নেবো, ঠিক এখন আপাতত একটুখানি হেল্প করে দিই সবাইকে। তো তারপরে এই যে এখন এখানে ভাত দিচ্ছে, জানো তো আমার ফোনটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো, যার জন্য মাঝখানে আরও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। মানে তোমাদের দাদাভাই ঈশানির সাথে এত খেলছিল, এত খেলা করছিল যে বলার বাইরে। আর আমি সত্যি বলছি, আজকে সব কিছুটা একেবারে নির্বাক হয়ে দেখছিলাম। ঈশানির আর ওর পাপার মধ্যে এমন মানে একটা সিচুয়েশান তৈরি হয়েছে, আমিও বুঝতে পারছি না। আমি মানছি ঈশানির রোজ দিন ওর পাপাকে ফোনের মধ্যে দেখে, কিন্তু হলেও মানে সেই যে বলে না একটা রক্তের টান, সেই টানটাই যেন একটা আলাদা রকম। ওর পাপাকে পেয়ে এত খুশি, নাচ করছে, সেই কেমন করে নাচ করছে, পাপা পাপা বলে জড়িয়ে ধরছে পাপার কোলে সারাক্ষণ। আমি শুধু মাঝখানে ওকে খাইয়েছিলাম একটু, দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু না, আমার বাবুর চোখে একদম ঘুম নেই, মানে ঈশানির চোখে একদমই ঘুম নেই। ও জাস্ট ওর পাপার সাথেই আনন্দ করে যাচ্ছিল, আর আমি এই দিকে হেল্প করে দিচ্ছিলাম। আর ওই দিকে কী হচ্ছে বলো তো, দিদি ভাই মা খাবার পরিবেশন করছে, মানে বেড়ে দিচ্ছিল, আর আমি এখানে একটা একটা করে পৌঁছে দিচ্ছি। তো এরমই চলছিল আর কি। আর প্লাস হচ্ছে আমার দিদি ভাই, সে হচ্ছে সে আর মা মিলে খাবার বাড়ছিল আর কি, মানে আমার ননদের কথা বলছি আর কি। তো সবাই মিলে এরকম এতজন মিলে সবাই একসাথে, প্রথমে ভেবেছিলাম শুধু দুই জামাইবুকেই খেতে দেওয়া হবে, মানে প্রথমে বসে খাবে তারপরে আমরা সবাই খাবো, কিন্তু না, দুই জামাইবু আমাদের ছাড়া মানে একসাথে যতক্ষণ না সবাই বসবে ততক্ষণ পর্যন্ত খাবে না। তো তারা বলছে যে আমাদের ওয়েট করতে কোনো অসুবিধা নেই, তোমরা ধীরে ধীরে সাজাও, মানে তোমরা যা যা দেবে ধীরে ধীরে আমাদেরকে দাও, সবাইকে বস করাও, খেতে দাও, তারপরে আমরা খাবো। তো এইরকম সিচুয়েশান দেখে আগে দুই জামাইবুকে বসিয়েছি, আর ওইদিকে যে একটা একটা করে জিনিস নিয়ে সোজা পৌঁছে গেছি, মানে একটা একটা করে বেড়ে দেবে আর তারপরে সে দিতে লাগবো, তো কেমন দেখায়। তাই দিদিভাই সোজা একদম কিন্তু থালা নিয়ে চলে এসেছে, দিয়ে যে এখানেই বাটিতে করে করে সব দিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই বলছিলে যে আমার ননদকে নাকি দেখোনি, তো আজকেই দেখে নাও। আসলে আমি এর আগেও বলেছি, আমার যে দিদিভাই মানে ননদ বলো বা নন্দাই, এনারা হচ্ছে ক্যামেরার সামনে আসতে একটু বেশি লজ্জা পায় আর কি।
জানোই তো সবাই সবকিছুতে কমফোর্টেবল না, অনেকটাই লজ্জা পায়। তবে হ্যাঁ, এই যেমন ধরো স্পেশাল স্পেশাল ওকেশনে এতটুকুও মানে দ্বিধাবোধ করে না যে না ক্যামেরার সামনে আসবো না বা কিছু, এরকম কিছু ব্যাপার না, সেদিন হাসি মনেই আসে। তবে কী বলতো মানে একটু লজ্জা করে আর কি, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো যার কারণেই ক্যামেরার সামনে আসে না, ব্যাস আর কিছু না, এমন কিছু ব্যাপার না। অনেকেই বলতো আমার ননদ কি বাড়িতেই আসে না, এমন কিছু ব্যাপার না। আমাদের সাথে আমার ননদদের মানে নন্দন নন্দাই এত মিল, এত মিল যে বলার বাড়ি আসলেই, মানে ওই যে বললাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে সবাই রয়েছে, পরিবারের প্রত্যেকটা মানুষ রয়েছে, মানে প্রাণ ফিরে এসেছে বলতে পারো, এক কথায় প্রাণ ফিরে এসেছে বাড়ির। কারণ সবাইয়ের সাথে আমাদের এত মিল, আমরা মানে একে অপরকে পেলে সবাই এতটাই খুশি থাকি যে বলার বাইরে। এইখানে যে তোমাদের দাদা ভাই, আমি, দিদি ভাই সবাই মিলে খাওয়ার পরিবেশন করছি, আর সরি এখানে কিন্তু আঙুলটা চলে এসেছিলো ক্যামেরার কাছে, তো এরা কেউ কিছু মাইন্ড করো না। আমি এখন এই যে কী করেছে, প্রথমে বাটিতে করে না চিংড়া দিচ্ছিলো, আবার আমি বললাম যে একটু প্লেট এনে দাও, প্লেট মানে প্লেটে করে চিংড়া মাছটা পরিবেশন করবো। সরি আমি না আবার চিংড়া বলছি, আগের দিন এই চিংড়া বলছিলাম বলে সবাই আমাকে বলেছে দিদি ভাই চিংড়া চিংড়া কেন বলছো, আসলে আমাদের বাড়িতে না চিংড়াই বলে, মানে চিংড়ি সেই ছোটো ছোটো মাছগুলোকে চিংড়ি বলে, যেটা ওই যে মানে মিক্সড ভেজের মধ্যে দেওয়া হয়েছে সেটাকে চিংড়ি বলে, আর এই বড়ো হলে না সেটাকে একটু চিংড়াই বলে। আর ছোটোবেলা থেকে না ওটাই শিখে আসছে, তাই অভ্যেস হয়ে গেছে। আসলে জানোই তো যেখানের কথা যেরকম, আমাদের বাড়িতে কেন আমি এখানে অনেকের মুখেই শুনেছি চিংড়া মাছ, মানে এই যেমন ধরো গলদা চিংড়ি তো সেটাকে চিংড়া মাছই বলে, যেহেতু মানে এক কথায় বোঝাতে চায় আর কি, চিংড়া মানে একটু বড় বড় হয়, তো মানে চিংড়ি মাছের ওই বড় সাইজটাকে চিংড়া বলে আর ছোটোগুলোকে চিংড়িই বলে। তো আমি আজকে এটা ক্লিয়ার করছি, কারণ কালকে আমাকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল, অনেকেই প্রশ্ন করছিলেন। ব্যাস ফাইনালি মোটামুটি যা যা পদ ছিল মানে দেওয়া হয়েছে, আরও অনেক কিছু বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু কী বলতো আমি যেহেতু মাঝখানে চলে গেছিলাম তাই কিছুটা বলতে পারো সময়ের অভাবে খুব একটা বেশি হয়নি। আর এইদিকে এই যে যাইবো আমাকে বলছে তুমিও খেতে বসো না, সবাই মিলে এইখানে এখানে বসবো, এই যে দেখো সবাইকে একধার থেকে ডাকছে, ওইদিকে তোমাদের দাদাভাইকে ডাকছে, আরে এসো না এসো না, তোমারই জন্য তো এতদিন ধরে অপেক্ষা করে বসেছিলাম আর তুমি আসছো না, একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো এরকমই চলছে আর কি, মানে সবাই মিলেই বসেছে, আমিও পাশে বসে বসে গল্প করছি না, আমাকে জোর করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে ওই দিক থেকে নেচে নেচে আসছে খালি গায়ে, মানে সবার ঘুমানোর ব্যবস্থা চলছে আর কি। তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার কালকের ব্লগে, তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো, লাভ ইউ অল, তোমার আর আমার খুশি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই খুশি, অনেক কমেন্ট করবে এত ন্যাকা মোপনা দেখি না, হ্যাঁ অনেক কিছু বলে, যাই হোক আমি এত কমেন্ট টমেন্টের মাথা ঘামাবই না, বলেছে বলেছে যার যে যার মুখ রয়েছে বলবে কোনো ব্যাপার না। তবে আমি আজকে ভীষণ হ্যাপি।